আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বিএনপির জন্য তা মঙ্গলজনক হবে না। 21 আগস্টের শহীদদের স্মরণ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনায় এই কথা বলেন তিনি। নারক বলেন, বিএনপির রাজনৈতিক অস্তিত্ব নেই বলে 12-13 বছর ধরে জনগণ তাদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আসছে। আমাদের পায়ের তলায় মাটি নাই, আমরা হাঁটি গিয়ে মেজাবি, কিসের উপর ভর দিয়ে হাঁটি? মির্জাপুর স্যার, আপনাদের রাজনৈতিক অস্তিত্ব নাই, আর সেই রাজনৈতিক অস্তিত্ব নাই বলে আজকে প্রায় 13 বছর যাবৎ জনগণ আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে।